গুড মর্নিং। তো আজকে তো ঈদ, আজকে আমার অফিস ছুটি, যার জন্য আমি আজকে বেরোইনি, বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছেন। আর আরেকটা আজকে আছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো তোমাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতিয় শুভেচ্ছা। আর গার্গী এখন ব্রেডের সঙ্গে এক দিয়ে একটা টোস্ট করছে আর কি, চলুন সেটা দেখাচ্ছি আপনাদের কীভাবে করছে। সকালে আজকে উঠেছি তাড়াতাড়ি, মানে ছুটির দিন বলে দেরি করে উঠিনি, 8:30 উঠেছিলাম। আমি স্টার্ট করে দিলাম। হ্যাঁ তুমি খাও। উঠে চাটা খেলাম, তুষারি চা করেছিল, চা খেলাম, তারপর বিছানা গুছানো, সব বুঝতেই পাচ্ছেন। তো সব কিছু করে তারপর আমি ওকে বললাম যে ব্রেড যখন আছে বাড়িতে তো ডিমও আছে, তো ব্রেড এর টোস্ট বানাই, এই জন্য এখন এটা বানালাম। এবার আমি ভেবেছিলাম একটু কম করে করবো, কিন্তু তুষার বললো যতগুলো ব্রেড আছে সবগুলো করবো, অনেকগুলো হয়ে গেছে, ও কতগুলো খেতে পারবো জানি না, আর এতগুলো যদি এখন খাওয়া হয় তাহলে দুপুরের ভাত খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি আর খেতে পারবে না। গরম আছে কিন্তু গরম ভালো লাগে। ভালো আছে। আর ওর একটা কি স্বভাব জানেন তো, কিছু রান্না করতে করতে, আচ্ছা এটা যদি ডোগোকে দেওয়া তো কেমন হতো তাই বলছি, এখন বলবে, এখন আর বলেনি, বলবে বা একটু পরে, যে ডোগোকে দেওয়া হলে কি হতো, সেটা মানে আমাদের সামনাসামনি বলে না ক্যামেরাতে, অফ ক্যামেরা কিন্তু এইসব বলতে থাকে। আমি কুকুর ভীষণ ভালোবাসি, সেই জন্যই আমি যখনই কিছু রান্না করি খাই, আমার মনে হয় যদি এটা একটা কুকুর খেলে খেয়ে তার কেমন লাগতো, সে কেমন বলতো, এটাকেও বলছে। ব্রেকফাস্টটা তো আজকে একদম জমিয়ে হলো কি, তাই তো নাকি, পেট এখন বুঝতেই পারছেন পুরো ভর্তি। তো কথা হচ্ছে কি যে লাঞ্চের জন্য কি বানাবো আজকে, প্রত্যেক দিন দেখবেন মাছ মাংস সবজি মানে তরি তরকারি এইসব রান্না করতেও ভালো লাগে না, বা প্রত্যেক দিন এক জিনিস ভালো লাগে না, তো মাঝে মাঝে মনে হয় একটু চেঞ্জ হলে ভালো হয়। তো আমি তুষারকে বলছিলাম কি খাওয়া যায় বলো তো, আমি ওকে বললাম যে যদি আমরা গরম গরম আলু সিদ্ধ ফ্যান ভাত ঘি দিয়ে খাওয়া হয় আজকে কেমন হবে, তো তুষার সঙ্গে সঙ্গে করলো একদম জমে যাবে, সকালেও জমে গেছে দুপুরটাও জমে যাবে, ঠিক আছে তাই হবে। সেই জন্য এই মুহূর্তে আমি আর রান্না করতে যাচ্ছি না, একদম দুপুরে খেতে বসার আগে করবো, তাহলে গরম গরম ভালো লাগবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ফ্যান ভাতটা ভালো লাগে না, খাওয়া যায় না ওটা। আর কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটাও আছে। কদিন ধরে আমার একটা প্রবলেম হচ্ছে চোখে একটা দেখাতে অসুবিধা হচ্ছে, তো মনে হচ্ছে চোখটাও এবার পুরোপুরি আমার গেল, এবার মনে হচ্ছে ডাক্তার দেখি চশমাটা নিতেই হবে। ওই চশমাটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার বাড়িতে মানে কি বলবো, এটা বংশগত রোগের মতো ব্যাপার, আমার বাপিরও চশমা ছিল, আমার কাকুমণিদেরও সবার চশমা, না প্রত্যেক পিসিমণির চশমা, এমনকি আমার মায়েরও চশমা হয়ে গেছে, এবার মনে হচ্ছে যে না আমার চোখটা গেল, চোখের মাথা খেয়ে ফেলেছি, এবার ডাক্তার দেখালে হয়তো বলবে চশমাই নিতে, কারণ চোখের দেখাতে শুধু সমস্যা হচ্ছে তাই না, তার সঙ্গে মাথার এই দিকগুলো একটু মানে ব্যথা ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে।
গত বছরে পিস লিলিটা লাগিয়েছিলাম, মানে বাড়িতে এনেছিলাম, মানে মে, হ্যাঁ মে মাসে, তো এক বছর হয়ে গেল। তো আমার পিস লিলিতে ফুল এক বছরে হয়নি, যা যা দেওয়ার কথা সেগুলো মোটামুটি দেওয়া হয়েছিল, তাতেও হয়নি। কিন্তু যখন আমরা নার্সারি থেকে এনেছিলাম তখন কিন্তু ওদের গাছে পিস লিলি মানে ফুল ছিল, কিন্তু আমার এখানে আসার পর কোনো ফুল হয়নি, শুধু পাতাই হয়ে যাচ্ছে, পাতাই হয়ে যাচ্ছে। তো গাছ আনার পর যদি ফুল না হয় খুব রাগ ধরে, খুব খারাপ লাগে। আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এই মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছি কিছুদিন হলো, মনে হয় এক দেড় সপ্তাহ হবে, তাতে দেখছি এখান থেকে একটা নতুন ডাল গজিয়েছে। এই দেখুন নতুন একটা ডাল পালা গজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে এটাকে দেখে। তো এই নতুন পাতাটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, যে পিস লিলি ফুল না দেখতে হবে আমার মানি প্ল্যান্ট, আমার কি বলবো, মনের ইচ্ছা পূরণ করেছে, নতুন পাতা গজাচ্ছে। আর এইখানে যেটা রয়েছে এই পাতাটা নতুন লাগানো হয়েছে, এই পাতাটা মোটামুটি ধরে গেছে, এই পাতাটা ধরেছে কিনা ঠিক বুঝতে পারছি না, কখনো নতুন পাতা গজাচ্ছে বুঝতে পারবো না, যে এটা কি হলো, থাকলো না, মরে গেল, রং দেখে তো বুঝতে পারছি না। আর তুষারদের অফিসের ওখানে এরকম অনেক মানি প্ল্যান্ট ছিল, ওকে বলাতেও সেখান থেকে কেটে এনেছিল, সেগুলো আমি এখানে দেখেছিলাম। আর এখানে যে মানি প্ল্যান্টটা ছিল সেটা তো বেশ পাতা অনেক ভর্তি ছিল, সেটা আমি উপরে যে ওই জলের বোতলটাকে কেটে ডিআইওয়াই করেছি, ঝুলিয়েছি ওইটা সেটা। এখানে আমি স্টিম নিচ্ছি, কিন্তু দেখুন আমাকে দেখে যেন মনে হচ্ছে যে ভূত ভূত ভূতের মতো লাগছে। স্টিম নিচ্ছিলাম, এখন করোনার যা বারবারন্ত যা পরিস্থিতি তাতে শুধু মানে গরম চা, গরম কাড়া, গরম জল খেলে হবে না, তার জন্য স্টিম নিতে হবে। সবাই স্টিম নিচ্ছে, ডাক্তার অনুভূত বলে যাচ্ছেন স্টিম নিতে, সেই জন্য নিচ্ছি। কিন্তু স্টিম তো নেয় না, একেবারে ঘেমে পুরো স্নান করে গেলাম, মানে নিজেরই ঘাম নিজের চোখ মুখে ঢুকে গিয়ে চোখ জ্বালা করছিলো। আমার স্টিম নেওয়া হয়ে গেছে, এবার আমি আবার জল গরম করবো, এবার তুষার এখন স্টিম নেবে। আমি তো স্টিম নিতে পারি কিন্তু তুষারের একটু প্রবলেম হয় নিতে, তো আমি বললাম কিছু করার নেই, বাধ্য হয়ে যারা স্টিম নিতে পারে তাদেরকে এখন স্টিম নিতে হবে। আজকে আমাদের হয়েছে চিকেন আর রুটি, রাত্রের খাবার। এখন বাজে হচ্ছে 11:10, রাতের খাওয়া আমাদের হয়ে গেছে, এবার রান্নাঘরের বাসন বাসন যা যা মাজা টাজা ছিল মেজে গুছিয়ে নিয়েছি। তো এবার ব্লগটা আমি শেষ করব, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।